বিরোধীর পর আবারো আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, রাজ্যে উপনির্বাচন সামনে এবং এই উপনির্বাচনকে কেন্দ্র করেও কিন্তু বিভিন্ন জায়গাতে একদলের শক্তি বৃদ্ধি হচ্ছে, তো একদলের কোনো একটা জায়গাতে শক্তি কিন্তু ক্ষয় হচ্ছে। এবং এই বিষয়টাকে কেন্দ্র করেই আমরা যেটা দেখতে পেলাম, বুধবার 46 নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রে শেত্রায় এডিসি ভিলেজের 21 নম্বর বুথে মঙ্গলসিং পাড়ায় তিপ্রা মথা দলের দীনবন্ধু দেববর্মার নেতৃত্বে 4 জনজাতি পরিবারের 13 জন ভোটার তিপ্রা মথা দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেছেন। তাদের হাতে বিজেপি দলীয় পতাকা তুলে দিয়েছেন সুরমা মণ্ডলের সাধারণ সম্পাদক শিবশঙ্কর দেববর্মা, করমছড়া মণ্ডলের সহসভাপতি নগেন্দ্র দেববর্মা, ধরাই জেলার যুব মোর্চার সভাপতি সুব্রত মজুমদার, জেলার বিজেপি নেতা পরিতোষ পাল সহ অন্যান্য নেতৃত্বরা। তিপ্রামথা দল ত্যাগ করার পর দীনবন্ধু দেববর্মা বলেছেন যে তিপ্রামথা এডিসি দখল করার পর জনজাতি মানুষের কোনো সুযোগ সুবিধা দেয়নি, তাই তারা বিজেপি দলে যোগদান করছেন। ইতিমধ্যেই আরো অনেক তিপ্রামথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করবেন এমন কথাও কিন্তু তিনি বলেছেন। এলাকার তিপ্রামথা এমডিসি ধীরেন্দ্র দেববর্মা ডেমছড়া কচুছড়া এডিসি থেকে দাঁড়িয়ে একবারের জন্য শেত্রায় ভিলেজের মঙ্গলসিং পাড়ায় তারা আসেননি, যার জন্যই খুব কিন্তু একটা রয়েছে সাধারণ মানুষের মনে, সেই কথাটাই কিন্তু বলেছেন তারা। এবং তার জন্যই এতদিন পর্যন্ত কোনো উন্নয়ন না হওয়ার পর তারা তিপ্রামথা দল ত্যাগ করে জয়েন করেছেন বিজেপি। এই যোগদান সভায় যারা নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলছেন তারা এবং যারা যোগদান করেছেন তারাই বা কি বলছেন শুনব। আচ্ছা, আপনি কি মনে করেন যে আগামীতে মথা এই যে এইভাবে মানে মাথা চাড়া দিয়ে উঠছে আপনাদের মতে, তো তারা কি আগামী দিন এস্টাবলিশ হতে পারবো? অবশ্যই না। এই যে একটু আগে শুনলাম যিনি এখানকার এমডিসি হয়েছেন তিনি এখন পর্যন্ত এখানে আসেননি, সেই রূপ কচুসরা দেমসরার যে এমডিসি দীরেন্দ্র দেববর্মা তিনি ওনার এলাকাতে যাননি। আমি লংত্রায় আরেফ, সেখানে আমার মনো ছেলেংটার এমডিসি সঞ্জয় দাস মহাশয়কে নিয়ে আমি বিভিন্ন সুযোগ সুবিধা সেখানে জলের ব্যবস্থা সেটগর ব্যবস্থা করিয়ে দিয়েছি। ওনার দায়িত্ব ছিল ভোটের সময় বলেছে আমরা মথা পদ্মুত কিশোর কি বলেছেন কুইলা জাতি পার্টি, এখন সেই 19 দফা জনজাতি কোথায়? এখন তো বাঙালিও সেখানে আছে কিছু কিছু, মানে গতকালকে দেখলাম আমাদের বিজেপির একজন কি জানি নাম উনি ত্রিপুরাপথে যোগদান করেছেন, তাহলে কই জনজাতিদের মধ্যে বোকা বানো ছাড়া আর কি আছে? আচ্ছা, এই যে 46 যে উপনির্বাচন চলছে আগামী 23 তারিখ নির্বাচন, তো সেই পরিপ্রেক্ষিতে আপনি কি মনে করেন যে মানে বিজেপি থেকে মথা মানে এগিয়ে? অবশ্যই না, বিজেপি থেকে এই আপনার সুরমা নয় যে 4টা উপনির্বাচন হয়েছে সেখানে ভারতীয় জনতা বিপুল ভোটে জয়লাভ করবে, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি সবকা সাথ সবকা বিকাশ নিয়েই আজকে সারা ত্রিপুরা রাজ্যে সব কাজ করছে। আমরা দেখতে পেয়েছি যে এই যে 37 লক্ষ মানুষ কেউ না কেউ কিছু না কিছু একটা কিছু পেয়েছে, থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এমনকি তাকে ল্যাট্রিন পর্যন্ত দেওয়া হয়েছে। আচ্ছা, 46-এর দায়িত্ব তো আপনি আছেন এসটি মোর্চার পক্ষ থেকে, কি বুঝলেন যে এই সিটটা কি মানে কিরকম বুঝলেন? আমি তো আজকেই মাত্র আসলাম, আমি কর্মশালা থেকে খোঁজ নিই, প্রতিনিধিত্ব খোঁজ নেই, এবং এখানকার যে আপনারা শুনলেন যে নেতৃত্বরা রয়েছেন বিজেপি তারা কি বলেছেন এই বিষয়ে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন কমলপুর থেকে দেবজিৎ গুহরায়, আরো বিস্তারিতভাবে জানবো তার কাছ থেকে। দেবজিৎদা, যে বিষয়টা জানার চেষ্টা করব যে এই মুহূর্তে 46 সুরমা বিধানসভা কেন্দ্রের যে যোগদান সভাটা হলো, অবশ্যই সেখানে বিজেপির দল তো ভারী হলো, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে তিপ্রামথা যে আসন থেকে সেখানে তারা প্রার্থী দিয়েছে সেই আসনে কিছুটা হলেও তাদের সেখানে দুর্বল হয়েছে তাদের সংগঠন, কি মনে হচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি? বিধানসভা উপনির্বাচনের এবার যে নির্বাচনী যে পরিস্থিতি তাতে দেখা গেছে যে বিজেপি মনোনয়ন দল থেকে অনেকটা এগিয়ে রয়েছে, কারণ এখানে তিপ্রামথা যে বার্তা বসানোর চেষ্টা করছে তাদের কিছুটা সুরমা কেন কিছুটা হলো তারা ব্যর্থ, এই কারণে ব্যর্থ যে ওইখানের যে যারা মানে গণমুক্তি পরিষদ করত, যারা মানে সিপিএম এর উপজাতি সংগঠন, সেখান থেকে দল ভেঙেছে কিছুটা, ভেঙে তারা মথাতে যোগদান করেছে। জনজাতি মোর্চা যে যখন বিজেপি ক্ষমতা আসে যে জনজাতি মোর্চার নেতৃত্বরা রয়েছেন তারা কিন্তু সেখানে একটা ভাগ মানে মথা দলে যোগ দেয়নি, শুধু একমাত্র
সঙ্গে কুমার হালাম বিএসসি যে চেয়ারম্যান উনি যোগ দিয়েছেন বিএসসি চেয়ারম্যানের পদ ছেড়ে কিন্তু তেমন একটা এখানে মানে ফ্যাক্টর হয়নি কিছু হালাম ভোটার আছেন উনি তাদেরকে হয়তো বায়াস্ট করবেন এত কিছু কিন্তু এখানে যেটা দেখা গেছে যে সাতরাই এডিসি ভিলেজের সুরমা বিধানসভা কেন্দ্রের সাতরাই এডিসি ভিলেজের যে মঙ্গল সিং পাড়ায় আজকের যে চার পরিবারের 13 জন ভোটার দীনবন্ধু বর্মার নেতৃত্বে যোগদান করেছেন এটা কিন্তু প্রচন্ড এই সময়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ লাভটা কিন্তু অনেকটা বিজেপিরই হয়েছে কারণ বিজেপি ওই জায়গাতে তেমন একটা মানে উপজাতি অংশের মানুষকে তেমন একটা পায়নি কিন্তু এখন আজকে থেকে দেখা গেছে যে প্রচুর উপজাতি পরিবার এখানে এসছে এখানে এসে তাদের সাথে সংগঠন তৈরি করছে দলকে শক্তিশালী করার জন্য বিজেপিকে জানানোর জন্য এছাড়া এখানে যে শীত শক্তি শীত সংকট বর্মা মন্ডল 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 সভাপতি উনি কিন্তু অনেক চেষ্টা করেছেন আগে অর্থাৎ অর্থাৎ বলাই যায় যে ওই জায়গাতে বিজেপির শক্তি আরো কিছুটা বৃদ্ধি পেয়েছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অভিজিৎদা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম অবশ্যই আমাদের প্রতিনিধি দেবজিত বহরায় কিন্তু জানালেন যে তীব্রমতা দল থেকে বিজেপি দলে যোগদান করা হয়েছে এবং বিভিন্ন জায়গাতেই এই ভাঙা করার কাজ কিন্তু এখনো চলছে এই মুহূর্তে এবং আজকের দিনে দাঁড়িয়ে সেটাই কিন্তু দেখা গেল সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্য সংবাদ সঙ্গে থাকবেন।